গ্রীষ্মের উষ্ণ অভ্যর্থনা যেভাবে হয়েছে তাতে আমাদের ত্রাহি ত্রাহি দশা, আর এই গরমে দুদণ্ড যদি শান্তি দিতে পারে তা হচ্ছে কিন্তু পাহাড়। আর এই গরমে সবসময় আমাদের পক্ষে কাশ্মীর বা উত্তরাখণ্ডের দিকে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ এক তো হচ্ছে খরচ সাপেক্ষ এবং দ্বিতীয় হচ্ছে সময়ের অভাব। কিন্তু আমি যে দুটো জায়গার কথা বলবো অবশ্যই খরচের বিবরণের সাথে এই দুটো জায়গার দু তিন দিনের মধ্যে আপনারা অল্প খরচে এখানে ঘুরে আসতে পারবেন সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। খরচা এবং সময় দুটোই কিন্তু যথেষ্ট কম বাজবে এবং তার সঙ্গে বেশ ঠান্ডা আমেজটাও ভালো করে উপভোগ করতে পারবেন। এবং অবশ্যই সেখানে রয়েছে নির্জনতা, কোলাহল, গাড়ির আওয়াজ, হাঁক ঢাক, পাহাড়ে গেলে যেটা হয় আর কি সেটাও কিন্তু পাবেন না, মানে একটু অফবিট জায়গা। সেই প্রসঙ্গে যাই, আগে বলি যারা নতুন দেখছেন এই চ্যানেলটিকে, যদি মনে করেন ভিডিওটি আপনার ভালো লেগেছে কিংবা আগামী দিনেও এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে রাখবেন, তবেই ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবার জন্য রিকোয়েস্ট করে রাখলাম। তো চলুন এবার আসল প্রসঙ্গের দিকে যাওয়া যাক, তবে চলুন শুরু করা যাক। প্রথমে আসি পাহাড়ি নির্জন নিরালা গ্রাম রামধুরার কথাতে। একটু অফবিট কারণ চেনা জায়গাগুলো থেকে এতটা ভিড় এখানে হয় না, বেড়ানোর মজাটা যেন এই ভিড়ের চাপে আজকাল পাহাড়ে গেলে হারিয়েই যেতে বসেছে। তো এইখানে একটা নির্জন গ্রাম আপনারা পেতে পারেন, সেটি হচ্ছে রামধুরা। এখানে যাওয়ার জন্য আপনাদেরকে হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা থেকে ট্রেন পেয়ে যাবেন, এটা ধরে চলে আসতে হবে NGP-তে। ট্রেনের কিছু আপনাকে ইনফরমেশান এখানে দিয়ে রাখি, 1234 দার্জিলিং মেল রাত 10:05 নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে NGP-তে পৌঁছয়, শিডিউল টাইম অবশ্যই 8:15 সকালবেলা, কিন্তু বেশ ঘন্টাখানেক ট্রেনটি লেটই করে। আরেকটি রয়েছে 13149 কাঞ্চনকন্যা, পেয়ে যাবেন শিয়ালদা থেকে 8:35, পরের দিন পৌঁছানোর কথা 8:05 নাগাদ, এটিও শিডিউলের বাইরে একটু লেটই করে। এছাড়া আরও বিভিন্ন ট্রেন রয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, তো সেগুলো আপনারা IRCTC-র ওয়েবসাইট থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। রামধুরাতে আসতে গেলে NGP থেকে কালিম্পং চলে আসুন, সেখান থেকে রামধুরা 15 কিলোমিটার। আর যদি মনে করেন কম খরচে আসবেন তাহলে কালিম্পং বাসে চলে আসতে পারেন, NGP থেকে 230 টাকা মতন ভাড়া লাগে, আর ক্যাব যদি নেন তাহলে মোটামুটি 5000 টাকা মতন ধরে চলুন। NGP থেকে রামধুরা পৌঁছতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতন, দূরত্ব পড়ে 85 কিলোমিটার। এই রামধুরা পৌঁছানোর যাত্রাপথটা কিন্তু খুবই মনোরম, আপনি একটু এই যাত্রাপথে কোনো জায়গায় বোর ফিল করবেন না, রামধুরার নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ফুল আর অর্কিডের সহাবস্থানে রামধুরা এক অন্য মাত্রা নিয়ে যায়। এর কাছেই রয়েছে ডেলো, যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই ডেলোটাও ঘুরে নিতে পারেন এর সঙ্গেই। এখান থেকে নিরিবিলিতে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ দৃশ্যত করতে পারবেন। এইখান থেকে এই ফাঁকায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখার অনুভূতি কিন্তু একদমই আলাদা, কারণ অন্য যে জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাগুলো দেখা যায় সেখানে ভিড়ের চাপে ঠিক করে দুদণ্ড যে শান্তিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ অনুভব করবেন সেটুকুনিরও সময় ভালো করে থাকে না। আর এই রামধুরা থেকে কিন্তু রাতের বেলা দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। রামধুরা থেকে দূরে পাহাড়ের ঢালের নিচে রংপুর শহরে যখন আলোগুলো জ্বলতে শুরু করে, আলোক মালাতে সেজে ওঠে এবং আলোগুলোর বেশ ঝিকিমিকি স্বাদ যেন মনে হয় সারা পাহাড়ের গায়ে জোনাকিরা ডানা মেলে তাদের আলো ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে, এই দৃশ্য কিন্তু সুন্দর এবং যথেষ্টই মনোরম। এবার আসা যাক, যদি রামধুরাতে যান তাহলে থাকার কি বন্দোবস্ত হতে পারে। রামধুরা অফবিট জায়গা, তাই এখানে হোমস্টের সংখ্যাটাই কিন্তু বেশি, তবে হোমস্টেগুলো এখন প্রায় হোটেলের মতনই হয়ে উঠেছে। সেরকমই কিছু হোমস্টের ফোন নাম্বার আর কত খরচ হতে পারে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি। সিংদান রিট্রিট মোটামুটি 2500 টাকা করেই ধরে চলুন, 2 থেকে 2500 টাকা, এর সঙ্গে অ্যাড হবে ট্যাক্স প্লাস ফুড। বুকিংয়ের জন্য 9830-689177 এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন। কালিং হোমস্টেতে মোটামুটি 1200-1500 টাকা পার হেড ধরে চলতে হবে,
09933803187 বুকিং নাম্বার, রয়েছে ভুটিয়া হোমস্টে 1200 টাকা পার হেড, ফোন নাম্বার 9002461631। অবশ্যই যাওয়ার আগে ফোন নাম্বারগুলো দিয়ে দিলাম, একবার নতুন করে ফোন নাম্বারগুলোতে কোয়ারি করে নেবেন বর্তমানে কি রেট চলছে আর ফুডের জন্য কি আপনাদেরকে প্রোভাইড ওখান থেকে করা হচ্ছে, কারণ সময় অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকে আর পিক সেশনে কিন্তু চার্জটা অনেকটাই ডিফার করে যায়। এবার আসি দ্বিতীয় গন্তব্যটির কথায়। পরের জায়গাটিও কিন্তু অসাধারণ এবং এক সুন্দর অবভিট জায়গা, যাকে বলা যেতে পারে মেঘ পিয়নের দেশ। আর এই মেঘ পিয়নের দেশটি হচ্ছে ঝান্ডি। কোলাহল নেই, ব্যস্ততা নেই, গাড়ির আওয়াজ নেই, শুধু আপনি আর অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় আর তার খাঁজে খাঁজে মেঘ, সব মিলিয়ে ঝান্ডি একটি অসাধারণ প্রাকৃতিক শোভা মণ্ডিত বেড়াতে যাওয়ার অবভিট ডেস্টিনেশন। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ঝান্ডিতে যে কিভাবে সাজিয়ে রেখেছে, যতক্ষণ আপনারা এখানে গিয়ে পৌঁছচ্ছেন ততক্ষণ ভাষায় ব্যক্ত করা কিংবা আপনাদেরকে বোঝানো কিছুটা হলেও অসম্ভব। ভিড় ধাক্কাধাক্কি ছাড়া পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে অবশ্যই এটাই হচ্ছে আপনার সবথেকে সুন্দর এবং সবথেকে ভালো সেরা গন্তব্য। খুব কম মানুষের কাছে এই জায়গাটির পরিচিতি আছে, তাই এখানে ভিড়ের চাপ কিন্তু কম। আর এটাকে কিন্তু উত্তরবঙ্গের হিডেন বিউটিও বলা হয়। আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, নির্জনে নিরালায় দাঁড়িয়ে উপভোগ করার খুব সুন্দর একটি জায়গা রয়েছে এই ঝান্ডি। এবার বলি আসবেন কি করে। দেখুন, দুটো অপশান রয়েছে, একটি নিউম্যাল, একটি এনজিপি। নিউম্যাল জংশন থেকে দূরত্ব 36 কিলোমিটার মতন, এনজিপি থেকে দূরত্ব পড়ে 85 কিলোমিটার মতন। নিউম্যাল জংশন থেকে গাড়িতে 2,000-2,500 টাকা মতন খরচা পড়ে, এনজিপি থেকে 3,500-3,700 টাকা মতন খরচা পড়ে। তবে নিউম্যাল থেকে যদি আসতে হয়, আপনাদেরকে আগে থেকে বলে রাখি, হোমস্টেকে বলে রাখবেন, সেক্ষেত্রে গাড়ি ওরা পিক আপের জন্য পাঠিয়ে দেবে। এখানে যেতে গেলে যে ট্রেনগুলি আপনারা পেতে পারেন, মানে এনজিপি যাওয়ার জন্য, সেই ট্রেনের কিছু ডিটেলস অবশ্যই দিয়ে দিই, কারণ প্রচুর ট্রেন রয়েছে, দার্জিলিং মেল রয়েছে, কাঞ্চনকোনা রয়েছে, পদাতিক রয়েছে। এছাড়াও যে ট্রেনগুলো হাওড়া থেকে রয়েছে তার মধ্যে রয়েছে 22301 হাওড়া এনজিপি, বন্দে ভারত, ডেলি আপনারা পেয়ে যাবেন, সকালবেলা 5:55 ছাড়ে, দুপুরবেলা 1:25 ওখানে পৌঁছে যায়। এছাড়া যে ট্রেনটি আপনারা পেতে পারেন সেটি হচ্ছে হাওড়া এনজিপি 12041 2:15 হাওড়া থেকে ছাড়ে, রাত্রিবেলা 12:30 দিকে পৌঁছে যাবেন এনজিপি। তবে সব থেকে ভালো হয় রাতের যে ট্রেনগুলি আছে সেগুলোকে ধরে পৌঁছনো এনজিপি। ঝান্ডিতে এলে দেখবার মতন বা আশেপাশে যেরকম যে ট্যুরিস্ট স্পটগুলো হয় সেরকম কিন্তু কিছু নেই, তবে এখানে এলে যেটা আছে তা হলো দেখবার মতন প্রাকৃতিক সৌন্দর্য। শাল পাইনে ঘেরা জঙ্গল, দেখা মেলে বিভিন্ন পাখি, আর যারা বার্ড লাভার বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা স্বর্গরাজ্য। সাবধানতা অবশ্যই এই ঝান্ডিতে একটা রয়েছে, তা হলো এখানে একটু জোঁকের উপদ্রব রয়েছে, তাই সবসময় বাইরে যখন বেরোবেন তখন জুতোর অবশ্যই ব্যবহার করবেন। এবার আসি থাকার জায়গা কোথায় কি হতে পারে এই ঝান্ডিতে। ঝান্ডিতেও হোমস্টে রয়েছে, সেখানেই আপনাদের থাকার বন্দোবস্ত করতে হবে, কারণ জায়গাগুলো সবই অবভিট। ঝান্ডিতে থাকতে পারেন ঝান্ডি ইকো হাট, মোটামুটি 1500-4000 বিভিন্ন রেঞ্জের রুম আপনারা পাবেন, হাট পেয়ে যাবেন, ছোট ছোট কটেজ টাইপের জায়গা পেয়ে যাবেন। আর সেইগুলোতে যদি আপনারা থাকতে চান, বুকিংয়ের জন্য 9022667555 এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন। সঙ্গে আরও কিছু রয়েছে, তার মধ্যে রয়েছে রিট্রিট ঝান্ডি 09836830342, আরেকটি রয়েছে ঝান্ডি অঞ্জলি হোমস্টে 9733071716 এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন। সবগুলোতে মোটামুটি খাওয়া দাওয়ার জন্য যদি খরচ ধরেন তাহলে মোটামুটি পার হেড পার ডে মাথা পিছু 600 টাকা করে খরচ ধরে এখানে চলতে হবে। তাহলে গরম থেকে বাঁচতে 2-3 দিনের জন্য অবশ্যই বেরিয়ে পড়তে পারেন এই জায়গাগুলোতে, সঙ্গে পাবেন প্রকৃতির অমোঘ সৌন্দর্যকে উপভোগ করবার সুযোগ। আর ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন, আত্মীয় পরিজনের কাছে শেয়ার করবেন, ভিডিওটা যাতে আরও অনেকের কাছে পৌঁছয়। আপনাদের এই সাহায্য ছাড়া কিন্তু আমার চ্যানেল আরও বেশি এগিয়ে যাওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, কারণ আগামী দিনেও কিন্তু এইরকম বেড়াতে যাওয়ার নানান জায়গার সন্ধান
কিংবা নানান জায়গার ইনফরমেশন কিন্তু আসতে থাকে।